প্রায় 43 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো চলছে ইডিদের অর্থাৎ আয়কর দপ্তরের হানা। কোথায় চলছে? চলছে বাঁকুড়ার বিষ্ণুপুরের চূড়ামণিপুরে শিবানী রাইস মিলে। হ্যাঁ, বিজেপির টিকিটে জেতা তৃণমূলে যোগদান করা এই বিধায়ক তন্ময় ঘোষ, তার যে রাইস মিল রয়েছে সেই রাইস মিল, শিবানী রাইস মিল, সেই রাইস মিলে আমরা দেখেছি যে ইতিমধ্যেই আয়কর দপ্তরে হানা হয়েছে। কোনোরকমভাবে রেশন বন্টন দুর্নীতি মামলায় এই রাইস মিল কোনোভাবে জড়িয়ে রয়েছে কি না, সেই কারণের জন্য এই রাইস মিলের বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন কম্পিউটারের নথি, পাশাপাশি এই রাইস মিলে কর্মরত বিভিন্ন কর্মচারীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। দীর্ঘক্ষণ তারা কিন্তু আটকে রয়েছেন রাইস মিলের ভেতরে এবং প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে এই তদন্ত। এখনও পর্যন্ত ইডি আধিকারিকেরা তারা রাইস মিলের মধ্যে রয়েছেন এবং প্রথম দিন তন্ময় ঘোষকে পাওয়া না গেলেও তিনি কলকাতার মধ্যে থাকলে পরের দিন ঠিক সকাল 8:30 সময়, অর্থাৎ গতকাল ঠিক সকাল 8:30 সময় তিনি কিন্তু হাজির হয়ে যান তার রাইস মিলে এবং গতকাল সকাল 8:30 থেকে প্রায় রাত্রি 9:30 পর্যন্ত তাকে জেরা করা হয়েছিল। এরপর রাত্রি 9:30 সময় তিনি তার বাড়িতে যান এবং আজ আবারও কিন্তু জেরা করা হচ্ছে। পাশাপাশি রাইস মিলের মধ্যে থাকা সমস্ত কর্মচারী, সেখানকার বিভিন্ন কম্পিউটারের বিভিন্ন নথি এবং অন্যান্য যে সমস্ত ব্যাংক ট্রানজ্যাকশন যা কিছু হয়েছে সেই সব কিছুর সাথে কোথাও না কোথাও গিয়ে এই রেশন বন্টন দুর্নীতি সঙ্গে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা যেমনটি জানি, শুধুমাত্র শিবানী রাইস মিল নয়, ইতিমধ্যেই কিন্তু লালবাবা রাইস মিলের কথা উঠে এসেছে। সেখানের মধ্যে বর্ধমানের লালবাবা রাইস মিল, সেখানেও কিন্তু দীর্ঘক্ষণ ধরে ইডি আধিকারিকেরা সেখানে তাদের যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে জেরা করেছেন, সেখানে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদেরকে জেরা করেছেন, সেখান থেকে বিভিন্ন নথি সংগ্রহ করেছেন এবং লালবাবা রাইস মিলের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিনিধি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন, প্রসূন সামন্ত যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন, তিনি বলেছিলেন আমাদেরকে যে একটা বেআইনি ট্রানজ্যাকশনের একটা খবর উঠে এসছে, সেই কারণের জন্যই কিন্তু আয়কর দপ্তর লালবাবা রাইস মিলে হানা দিয়েছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শিবানী রাইস মিলের কথা, সেই একই রকমভাবে শিবানী রাইস মিল বাঁকুড়াতে, সেখানেও কিন্তু আয়কর দপ্তরে হানা চলছে এবং আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের বাঁকুড়া থেকে প্রতিনিধি রাহুল কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, এখনও পর্যন্ত প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেল, আর নতুন কি তথ্য উঠে আসছে? দেখো, তুমি প্রথমে বলে রাখি যে 48 ঘন্টা পেরিয়ে গেছে এই বিষ্ণুপুরের যে বিধায়ক তন্ময় ঘোষের যে রাইস মিল রয়েছে, তার পরিবারের রাইস মিল, সেই রাইস মিল শিবানী রাইস মিলে, সেখানে যে আইটি দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো রয়েছেন। এবং আজ সকালে যেটা আমরা লক্ষ্য করে দেখলাম, আজ সকাল 9:00 সেই বিধায়ক তন্ময় ঘোষ তিনি কিন্তু আসেন সেই রাইস মিলে এবং আধিকারিকদের সঙ্গে সকাল থেকে জিজ্ঞাসাবাদ আবার শুরু হয় এবং তার ঠিক এক ঘন্টার কিছু পরে তার যে হিসাব রক্ষক অর্থাৎ অ্যাকাউন্টেন্টকে ডেকে পাঠানো হয় এবং ইতিমধ্যেই তার জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন যে সমস্ত নথিগুলি রয়েছে সেই সব নথিগুলি কিন্তু তদন্তকারী আধিকারিকরা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং সেই সব সঙ্গে এই এই যে মিল, চালের মিল, এই চালের মিলের সঙ্গে কোনোভাবে কি খাদ্য দুর্নীতির সঙ্গে যোগ সাজস আছে কি না সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিক থেকে যদি এটা দেখি, আজ গতকাল যেমন তন্ময় ঘোষ বিধায়ক বিষ্ণুপুর তিনি ঢুকেছিলেন 8:22 নাগাদ সকালবেলায়, তারপর সেখান থেকে দুপুর 2:44 নাগাদ তিনি তার রাইস মিল থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে যান এবং 1 ঘন্টা পর আবার আসেন রাত্রি প্রায় 9:30 পরে তিনি রাইস মিল থেকে আবার বাড়ির উদ্দেশ্যে যান। আবার ঠিক সেরকম সকালে তিনি কিন্তু চলে এসেছেন এবং তিনি আসার 1 ঘন্টারও বেশি সময় পর তার যে অ্যাকাউন্টেন্ট আছে তাকে কিন্তু ডেকে পাঠানো হয় এবং ইতিমধ্যে যেটা আমরা জানতে পারছি তাকে জিজ্ঞাসাবাদ করতে, যেটা সবচেয়ে বড় কথা সুমিত, যে কদিন আগেই গ্রেপ্তার হয়েছে খাদ্য দপ্তরের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিল বাকিবুর রহমান। এখন এই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এই বিষয়টাই মেনলি খতিয়ে দেখার চেষ্টা করছে যে বাকিপুর বা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এই যে শিবানী রাইস মিল অর্থাৎ বিষ্ণুপুর বিজেপি বিধায়ক বর্তমান তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষ তার সঙ্গে কোনো যোগসূত্র পাওয়া যায় কিনা এই বিষয়টাই কিন্তু মেনলি খতিয়ে দেখছে এবং আধিকারিকরা প্রায় 48 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চালিয়ে যাচ্ছে। শিবানী রাইস মিলে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন রাহুল, সেই সমস্ত কর্মচারী কারোর সাথে কোনো রকম ভাবে যোগাযোগ স্থাপন হয়েছে, তাদেরকে তো জেরা করা হচ্ছে?
হ্যাঁ দেখো, এই প্রথম দিন থেকে কিন্তু শিবানী রাইস মিলের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদেরকে কিন্তু সেই রাইস মিলের বাইরে কিন্তু বেরোতে দেওয়া হয়নি এই আইজির তরফ থেকে। এই আইটির তরফ থেকে সেখানে খাওয়া দাওয়া থেকে থাকা সমস্ত কিছু ব্যবস্থা করা হয়, সেই রাইস মিলের মধ্যেই কিন্তু সবাই থাকেন এবং এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা চলছে। তারা কিন্তু কেউ বাইরে যেমন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বাইরে কাউকে বেরোতেও দেওয়া হচ্ছে না, তা পুরো কড়া নিরাপত্তা ব্যবস্থায় সেন্ট্রাল ফোর্স দিয়ে পুরো এলাকাটা ঘিরে ফেলা হয়েছে। যাদেরকে প্রয়োজন সেই সব লোকজনকে ডাকা হচ্ছে একের পর এক। যেমন আজ সকালে যেটা দেখলাম, বিধায়ক ডোকার প্রায় এক ঘন্টারও বেশির পরে বিধায়কের যে হিসাব রক্ষক তার রাইস মিলের তাকে ডাকা হয়েছে এবং তিনি এখন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন। সুমিত, ধন্যবাদ। রাহুল, আমাদের সঙ্গে ছিলেন বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি রাহুল কর্মকার। তিনি বিস্তারিতভাবে আমাদেরকে জানালেন যে এখনো পর্যন্ত জেরা চলছে এবং জেরা শুধুমাত্র জেরা চলাই নয়, পাশাপাশি যার কথা বলা হচ্ছে এই তন্ময় ঘোষ, বিধায়ক তন্ময় ঘোষ, তাকেও কিন্তু এক নাগারে জেরা করা হচ্ছে। কারণ ইডি আধিকারিকরা ইতিমধ্যেই তন্ময় ঘোষের এই শিবানী রাইস মিলে যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন, যে কথাটি বারবার করে বলা হচ্ছিল যে কোনোরকমভাবে বেআইনি ট্রানজ্যাকশন হয়েছে কি না, পয়সার লেনদেন হয়েছে কি না, যে কারণ আমরা জানি যে এই মুহূর্তে উত্তাল পশ্চিমবঙ্গ, খাদ্য দপ্তরের রেশন বন্টন দুর্নীতি নিয়ে উত্তাল রয়েছে এবং সেই কারণের জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মসহায়কদের জিজ্ঞাসাবাদ করে একটি মেরুন ডায়েরির খোঁজ পেয়েছে ইডি আধিকারিকরা এবং সেই মেরুন ডায়েরি থেকে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে। সেই মেরুন ডায়েরির মধ্যে যেমন একদিকে রয়েছে বেশ কিছু রেশন ডিলারদের নাম, ঠিক তেমনই রয়েছে কিন্তু বেশ কিছু বেআইনি লেনদেনের প্রসঙ্গ এবং এই সব কিছুর সঙ্গে যে নামগুলি যুক্ত রয়েছে, সেই মেরুন ডায়েরিতে যে নামগুলি রয়েছে তাদেরকে কিন্তু বেছে বেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত শিবানী রাইস মিলের সাথে সেই মেরুন ডায়েরি কোনো যোগ সূত্র আছে কি না সেটা আমাদের কাছে জানা নেই, কিন্তু যেহেতু ইডি দপ্তরের আধিকারিকেরা একটা যোগসূত্র খুঁজে বার করার চেষ্টা করছেন, আদৌ কোনো যোগসূত্র আছে কি না সেটা খোঁজার চেষ্টা করছেন, সেই কারণের জন্য রাজ্যের বিভিন্ন রাইস মিল, তাতে সেটা শিবানী রাইস মিল হোক বা সেটা লালবাবা রাইস মিল হোক, সেই এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং আমরা যেটা জানলাম যে 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কিন্তু তন্ময় ঘোষকে জেরা করা হচ্ছে। আসছি আপনার পরের খবরের মধ্যে, যে খবরটির দিকে আমরা নজর রাখছিলাম একই সঙ্গে এই খবরের সঙ্গেই সম্পৃক্ত খবর, যেটা বলছিলাম আপনাদেরকে যে লালবাবা রাইস মিলের কথা, যে একদিকে যেরকম 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা জেরা চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বিষ্ণুপুরে চূড়ামণিপুরে শিবানী রাইস মিলে, ঠিক একই রকমভাবে কিন্তু লালবাবা রাইস মিলেও আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ ইডি আধিকারিকেরা সেখানের মধ্যে ছিলেন এবং সেখানকার যে দুজন কর্তা রয়েছেন লালবাবা রাইস মিলের, যে প্রধান দুই কর্তা দুই ভাই, তাদেরকে কিন্তু দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। আয়কর দপ্তরের আধিকারিকেরা সেখানকার বিভিন্ন নথি খতিয়ে দেখেছেন এবং কম্পিউটারে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন, পাশাপাশি তাদেরও অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন নথির সাথে কোনোরকমভাবে সেই মেরুন ডায়েরি কোনো যোগ রয়েছে কি না সেটিও খুঁটিয়ে দেখা হয়েছে। এই মুহূর্তের কী অবস্থা, সেখানকার অবস্থা কী, সেখানকার ইডি আধিকারিকেরা এই মুহূর্তে কী অবস্থার মধ্যে রয়েছেন, এই সব কিছু জানার জন্য আমরা এখন সরাসরি যোগাযোগ করেছি আমাদের বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি প্রসূন সামন্তের সঙ্গে। প্রসূন, এই মুহূর্তের আপডেট কী? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে প্রায় 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে আয়কর দপ্তরের হানা পূর্ব বর্ধমান জেলায়। এটি এখনো পর্যন্ত সর্ববৃহৎ আয়কর হানার মধ্যে একটি। এখন লালবাবা রাইস যে রাইস মিল আছে, এই সংস্থার চারটি রাইস মিল পূর্ব বর্ধমান জেলায় রয়েছে, সেই রাইস মিলগুলো সহ তাদের যে মেন অফিস বর্ধমান শহরে বাদামতলা এলাকায়, সেই অফিসেও টানা এই 48 ঘন্টার উপর ধরে চলছে আয়করের হানাদারি। এইখানে যে সংস্থার যে তারা যে কর্ণধার তারা এই অফিসে রয়েছেন, কিন্তু তারা কাউকেই এখনো পর্যন্ত বাইরে দেখা যায়নি। তারা এখনো 48 ঘন্টা অতিক্রান্ত পরও এই আয়কর যে হানা চলছে, জানা যাচ্ছে যে নথিপত্র বা হিসাব বহির্ভূত যে মানে টাকা তার একটা লেনদেন যে হয়েছে সেটা নিয়ে এই তদন্ত মানে এগিয়ে চলেছে। এর সঙ্গে যে রেশন দুর্নীতিকাণ্ডে কোন রকম যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, কারণ বিভিন্ন রাইস মিলের সঙ্গে রেশন দুর্নীতিকাণ্ডের একটা যোগ পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দেশের বাড়ি, আর এই জেলায় বিভিন্ন রাইস মিল সংস্থার সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওতপ্রোত সম্পর্ক ছিল। তার মধ্যে একটি হচ্ছে লালবাবা রাইস
যে এই সংস্থা তার সঙ্গেও সম্পর্ক ছিল, বিভিন্ন সময় তাদেরকে একসঙ্গে একই মঞ্চে বিভিন্ন জায়গায় দেখা গেছে, তারপরে এই এই হানা যতপ্রিয় মল্লিকের আটকের পর বিভিন্ন রাজমিলের মধ্যে এই রাজমিল গুলো সংস্থাটি অন্যতম যাদের উপরে হানা চলছে এখনো পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলায় এখনো পর্যন্ত এত বড় হানা মানে জেলার মানুষ দেখেনি যে এই 48 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত হানা চলছে। কখন যে এই হানাদারি শেষ হবে, এর শেষ কি যে হবে এখন পর্যন্ত কেউ জানে না, কিন্তু হানাদারি এখনো চলছে। ধন্যবাদ প্রসূন, আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান থেকে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসূন সামন্ত, তিনি আমাদেরকে বিস্তারিতভাবে জানালেন। তিনি জানালেন যে 48 ঘন্টা পেরিয়ে গেলে এখনও কিন্তু পূর্ব বর্ধমানের লালবাবা রাইস মিলে সেখানেও ইডির হানা চলছে, আয়কর দপ্তরের হানা চলছে। অর্থাৎ একদিকে শিবানী রাইস মিল বাঁকুড়ার বিষ্ণুপুরের চূড়ামণিপুরে, অন্যদিকে পূর্ব বর্ধমানের লালবাবা রাইস মিল, দু জায়গাতে কিন্তু এক নাগারে এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা আয়কর দপ্তরে কিন্তু হানা চলছে। এবং সেই খবরটি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাছিলাম। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে নিউজ বর্তমানের সঙ্গে, থাকুন দেখতে থাকুন নিউজ বর্তমান।